বাগানি বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের সমস্ত রকম গাছগুলি আমি তোমাদের বাগানী বন্ধু মামন রোজকার মতো আজকেও আমি আমার সামান্য অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব জবা গাছের বেশ কিছু তথ্য আমি যেভাবে জবা গাছের পরিচর্যা করি সেটি আজকে আমি সকলের সাথে শেয়ার করব। চলে যাই প্রথমেই জবা গাছের মাটি তৈরির বিষয় আমি জবা গাছের মাটি তৈরি করি ফিফটি পার্সেন্ট বাগানের মাটি ফিফটি পার্সেন্ট বাগানের মাটির সাথে থার্টি পারসেন্ট গোবর সার গোবর সারটা অবশ্যই এক বছরে পুরনো হতে হবে গোবর সারটা গাছের জন্য খুবই ভালো গোবর সার থার্টি পার্সেন্ট মেলাতে হবে এর সাথে মেলাতে হবে টেন পারসেন্ট বালি নদীর সাদা বালি যদি আমরা পাই তাহলে খুবই ভালো হয় না হলে হাতের কাছে যে বালি পাবো সেটি টেন পারসেন্ট দিয়ে দেব আর দেব ফাইভ পারসেন্ট হাড় গুঁড়ো ফাইভ পার্সেন্ট দেব নিমখোল এগুলোর সাথে দেব এক চামচ এমওপি পটাশ এগুলি একত্রে ভালো করে মিশিয়ে মাটি তৈরি করব। শীতকালে অনেকেই শীতের জবা লাগিয়ে থাকেন তারা এইভাবে মাটি তৈরি করে গাছগুলো বসাতে পারেন অবশ্যই নতুন গাছ বসানোর সময় গাছের কুড়িগুলো কেটে দেবেন তাহলে গাছের গ্রোথটা খুবই ভালো হবে এবারে আসি আমি জবা গাছে খাবার কি দিয়ে থাকি প্রথমেই আসি জবা গাছে আমি একটি তরল খাবার দিই তরল খাবারটি হল সরিষার খোল জল আমি সরিষার খোলটা জলে ভিজিয়ে রাখি বারো ঘন্টা বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই জলের সঙ্গে আরও জল মিশিয়ে পাতলা করে প্রতি গাছে আমি এক গ্লাস করে দিয়ে থাকি প্রতি টবে এক গ্লাস সরিষার খোল পাতলা করে দিয়ে থাকি মাসে দুবার মাসে দুবার দিলে খুবই ভালো উপকার পাওয়া যায় এছাড়া আমি দিয়ে থাকি এনপিকে আমি এনপিকে ব্যবহার করি তেরো জিরো পঁয়তাল্লিশ এক লিটার জলে এক আইসক্রিম চামচ একটা গাছের জন্য যথেষ্ট এক লিটার জলে এক আইসক্রিম চামচ পরিমাণ এনপিকে তেরো জিরো পঁয়তাল্লিশের সাথে এক আইসক্রিম চামচ এনপিকে উনিশ উনিশ মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিই এর সাথে যোগ করি এক চামচ এপসেন্ট সল্ট এই তিনটে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করি গাছের পাতার ওপরের নিচে ভালো করে স্প্রে করে অবশিষ্ট জল থাকলে সেই জলটি আমি টবের মাটিতে দিয়ে থাকি এছাড়া আমি একটি তরল খাবার দিয়ে থাকি তরল খাবারটি হল কফি পাউডার এক গ্লাস জলে যে কোনো গ্লাসের এক গ্লাস জলে এক চামচ কফি পাউডার ভালো করে মিশিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট রেখে দেওয়ার পর সেই জলটা টবের মাটিতে দিয়ে দিতে হবে প্রতি গাছের জন্য এক গ্লাস জল যথেষ্ট এক গ্লাস জলে এক চামচ কফি পাউডার মিশিয়ে গাছে টবে দিয়ে দিন কফি দিলে গাছে ফুলের সংখ্যা যেমন বড় হবে ফুলের আকার বেশ সুন্দর হবে ফুলের রংটাও সুন্দর থাকবে এছাড়া আমি দিয়ে থাকি একটা মিক্সার খাবার মিক্সার খাবারটা আমি মাসে দুবার দিয়ে থাকি মিক্চার খাবারের মধ্যে আমি দিই সরিষার খোল একটা গাছের জন্য আমি আজকে পরিমাণটা বলছি এক চামচ সরিষার খোল এর সাথে কলার খোসা যে কোনো পাকা কলার খোসা আমি শুকিয়ে ছায়াতে এই কলার খোসাটা কখনোই রোদ্রে শুকানো যাবে না ঘরে ছায়াতে শুকিয়ে এক চামচ আমি দিয়ে থাকি এক চামচ সরিষার খোল এক চামচ কলার খোসা এর সাথে দিয়ে থাকি এক চামচ কফি পাউডার এগুলি একসঙ্গে মিশিয়ে ভালো করে ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে আমি জলটা টবের মাটিতে দিয়ে থাকি মাঝে মাঝে জবা গাছে কীটনাশক ব্যবহার করা অত্যন্ত দরকার জবা গাছে রোগ পোকার আক্রমণ খুব বেশি হয়ে থাকে সবথেকে বেশি যেটা হলো মিলিবাগ এর জন্য আমি প্রত্যেক মাসে অন্তত একবার একতারা স্প্রে করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কোনো গাছে রকম রোগ পোকা নেই আমি এক একতলাটা এক লিটার জলে এক আইসক্রিম চামচ মিশিয়ে গাছের পাতায় স্প্রে করে থাকি এছাড়া মাসে দুবার কাকা নামক কীটনাশকটা স্প্রে করি এক লিটার জলে এক মিলি মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতার ওপরের নিচে স্প্রে করে থাকি জবা গাছে সব থেকে ভালো হয় যদি প্রতিদিন গাছকে দিনে একবার স্নান করিয়ে দেওয়া যায় আমি প্রতিদিন ভালো জলে গাছকে একবার স্নান করিয়ে দিই আর সপ্তাহে একদিন সাবান জল যে কোনো তরুল সাবান অথবা গুরু সাবান জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতায় স্প্রে করে থাকি আসলে গাছেদেরও তো সাবান মাখতে ইচ্ছা করে এই সাবান জলটা গাছে ব্যবহার করলে গাছে রোগ পোকার আক্রমণ হয় না জবা গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়ে থাকে সেই জন্যই আমরা গাছকে এভাবে স্নান করিয়ে দিই সপ্তাহে একবার সাবান জল আর প্রতিদিন গাছকে আমরা এমনি পরিষ্কার জলে স্নান করিয়ে দিতে পারি গাছে অবশ্যই মাসে দুবার কীটনাশক দিতে হবে মাসে একবার অবশ্যই কফি পাউডার দিতে হবে মাসে দুবার এনপিকে দিতে হবে মাসে দুবার এপসেন সল্ট দিতে হবে এছাড়া মাসে দুবার মিরাকুলান নামক ভিটামিনটা গাছে দিতে হবে এক লিটার জলে এক মিলি মিরাকুলান ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতায় স্প্রে করে অবশিষ্ট জলটা গাছের মাটিতে দিয়ে দিতে হবে এছাড়াও আমাদের সবথেকে প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু জবা গাছে দিতে হবে এটা হলো অনুখাদ্য জবা গাছের অনুখাদ্যের অভাবে কুড়ি ঝরে যায় ফুল ফোটে না নানান ধরনের সমস্যা হয়ে থাকে গাছের পাতা হলুদ হয়ে যায় যে কোনো অনুখাদ্য বাজারে বিভিন্ন নামে অনুখাদ্য পাওয়া যায় এক লিটার জলে এক আইসক্রিম চামচ অনুখাদ্য মিশিয়ে গাছে স্প্রে করতে হবে অবশিষ্ট জলটা অবশ্যই টবের মাটিতে দিয়ে দিতে হবে আর জবা গাছে ভালো ফুল পেতে ব্যবহার করতে হবে পটাশ আমরা জবা গাছের টবের মাটিটা হালকা খুঁড়ে নিয়ে তবে এক চামচ পটাশ দিতে হবে আমরা এমওপি অথবা এসওপি যে কোনো পটাশ ব্যবহার করতে পারি এমওপি পটাশ অর্থাৎ লাল পটাশ এস ওপি পটাশ হচ্ছে সাদা পটাশ যে কোনো পটাশই জবা গাছের জন্য খুব ভালো জবা গাছে প্রিয় খাবার হল পটাশ যে কোনো জবা গাছ যদি ফুল না হয় তাহলে দশ দিন অন্তর পটাশ ব্যবহার করলে এক মাসের মধ্যে জবা গাছে আসবে প্রচুর কুড়ি প্রচুর ফুল মাঝে মাঝে এই পটাশের অভাবে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় শুধু পটাশের অভাবে নয় জল কম বেশি হলে জবা গাছের পাতা হলুদ হয়ে যায় কুড়ি ঝরে যায় এই জন্য প্রতিদিন নিয়ম করে পরিমাণ মতো জল দিতে হবে জবা গাছ সূর্যের আলো খুব বেশি পছন্দ করে অন্তত দিনে ছয় সাত ঘন্টা সূর্যের আলো পায় এমন জায়গায় গাছগুলিতে রাখতে হবে সূর্যের আলো না পেলে কখনোই ভালো ফুল হবে না গাছে খাবার যেমন দিতে হবে জল কীটনাশক এগুলি সব সময় পরিমাণ মতো দিতে হবে কফিটা অবশ্যই দিতে হবে ভালো ফুল পেতে জবার গাছের রোগ পোকার আক্রমণে কীটনাশক অবশ্যই দিতে হবে ভালো ফুল পেতে কীটনাশক যেমন দিতে হবে খাবার তেমন দিতে হবে জল পরিমাণ মতো রাখতে হবে পটাশ দিতে হবে এই বিষয়গুলি খেয়াল রাখলেই জবা গাছে পাওয়া যাবে প্রচুর ফুল গাছে হবে না কোনো রোগ পোকা আমার গাছগুলি দেখতেই পারছেন কোনো রোগ পোকা নেই গাছে ফুল হয়েছে খুবই সুন্দর গাছের পাতাও খুব সবুজ গাছের পাতা সবুজ রাখতে এপসেন্সল্ট ব্যবহার করুন এক চামচ প্রতি টবে